আপনারা সবাই জানতেন যে আজকে আমাদের এখানে প্রধানমন্ত্রীর একটা ভার্চুয়াল ভিডিও কনফারেন্স চলছিল এবং তাতে 10টা রাজ্যের মুখ্যমন্ত্রীদের ডাকা হয়েছিল প্লাস কিছু ডিএমদের ডাকা হয়েছিল বিভিন্ন রাজ্যের। যদিও সিএমরা উপস্থিত থাকলে সিএমদেরই প্রায়োরিটি দিতে হয় বলে আমরা আমাদের রাজ্যের ডিএমদের অ্যালাউ করিনি। সেটা কথা নয়, কারণ আমি উপস্থিত ছিলাম, আমার চিফ সেক্রেটারি ছিল, আমার হোম সেক্রেটারি ছিল, আমার হেলথ সেক্রেটারি ছিল, সবাই ছিল। আমাদের যেটা সবচেয়ে বেশি খারাপ লেগেছে, একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে মুখ্যমন্ত্রীদের অফিসিয়ালি আমন্ত্রণ জানিয়েও তাদের কাউকে একটি কথা বলতে না দেওয়া, তাদের সাথে সৌজন্য কোভিড সবচেয়ে বড় প্যান্ডামিক সিচুয়েশন, এই সিচুয়েশনে আমরা প্রত্যেকেই আমাদের রাজ্যের দাবি দাওয়া নিয়ে আমরা উপস্থিত ছিলাম। এবং আপনারা হয়তো বিশ্বাস করবেন, এইসব পেপার বক্স টক্স করে আমরা সমস্ত রেডি ছিলাম, বাট আমাদের কাউকে এক সেকেন্ডের জন্য বলতে দেওয়া হয়নি। উনি ওনার পছন্দ মতো কিছু ডিএম, ওনার বিজেপি রাজ্যের ম্যাক্সিমাম, এবং চার পাঁচজনকে দিয়ে বলিয়ে নিজে ভাষণ দিয়ে শেষ করে দিয়েছেন। কি যে ভাষণ দিলেন সেটাও বুঝলাম না। এই মিটিংটা ছিল প্রাইম মিনিস্টারের কোভিড নিয়ে মিটিং। কোভিড নিয়ে মিটিংটা এত ক্যাজুয়াল, ইট ওয়াজ জাস্ট এ ক্যাজুয়াল সুপার ফ্লক মিটিং উই দ্য চিফ মিনিস্টার্স আর ফিলিং ইনসাল্টেড অ্যান্ড হিউমিলিয়েটেড অ্যান্ড উই আর অ্যাস্টনিশড টু সি দ্যাট প্রাইম মিনিস্টার কলড এ মিটিং অ্যান্ড ইনভাইটেড দ্য চিফ মিনিস্টার্স অ্যান্ড অল দ্য চিফ মিনিস্টার ওয়ার সিটিং জাস্ট লাইক পাপেট, নো বডি ইজ অ্যালাউড টু স্পিক, দেন হাউ ডু ইউ স্পিক অ্যাবাউট দ্য পাবলিক ডিম্যান্ড? উই নেভার আস্ক অ্যাবাউট দ্য কোভিড ভ্যাকসিন, দে নেভার আস্ক অ্যাবাউট দ্য মেডিসিন পজিশন, দে নেভার আস্ক অ্যাবাউট দ্য অক্সিজেন পজিশন, দে নেভার আস্ক অ্যাবাউট দ্য রেমডেসিভির দ্য মেডিসিন দ্য আর্জেন্ট হোয়াট ইজ নট অ্যাভেলেবল ইন দ্য মার্কেট নাও, দে ডিডন্ট আস্ক আস ফর দ্য ব্ল্যাক ফাঙ্গাস দ্যাট নিউ ডিজিজ। এবং আমরা রিয়েলি লজ্জিত, আজকে আমাদের সরকারের 10 বছর পূর্ণ হচ্ছে। আমি আজকে শপথ নিয়ে বলছি, আমরা ভেবেছিলাম প্রধানমন্ত্রীর কাছে আমরা বলবো আমাদের ভ্যাকসিনটা দিন, যাতে সবাইকে ভ্যাকসিনটা দেওয়া যায়। উনি তার ভাষণে বলছেন করোনা নাকি কমে গেছে, যদি করোনা কমে গিয়ে থাকে তাহলে এত মৃত্যু হচ্ছে কি করে? যদি করোনা কমে গিয়ে থাকে, কখনো কমে কখনো বাড়ে, এই নেগলিজেন্স করার জন্যই করোনাটা বেড়েছিল। 6 মাস কোনো কিছু না করার জন্য করোনা বেড়ে গিয়েছিল। আপনারা দেখেছেন 8 ফেজ ইলেকশন করার জন্য বেঙ্গলে গ্রামে গ্রামে করোনা বাড়িয়েছে, প্রায় 5-6 লক্ষ সেন্ট্রাল পুলিশের ফোর্স এখনো পর্যন্ত 105টা ব্যাটালিয়ান পড়ে আছে, এবং করোনাটা বাড়িয়ে দিয়ে চলে গেছে বাংলায় গ্রামে গ্রামে। তা সত্ত্বেও আমরা প্রায় 284টা হসপিটাল আমরা ট্রিটমেন্ট দিচ্ছি, প্লাস আরও অনেক হসপিটাল আছে যেখানে আমরা 234টা কোভিড হসপিটালের মধ্যে 184টা গভর্নমেন্ট হসপিটাল এবং 41 আমরা প্রাইভেট হসপিটালে ট্রিটমেন্ট দিচ্ছি। কিন্তু আমাদের খারাপ লাগলো যে প্রধানমন্ত্রী এত ইনসিকিউর ফিল করছেন নিজেকে, যে একটা মুখ্যমন্ত্রী কথা শুনতে চাইলেন না, এত ভয় কিসে, এত অবহেলা কিসের? যদি তিনি কথা না শুনতেই চান মুখ্যমন্ত্রীদের, তাহলে ফেডারেল স্ট্রাকচারের মুখ্যমন্ত্রী, আমরা 3 কোটি ভ্যাকসিন দেওয়ার জন্য বলেছিলাম, দেয়নি, কমিয়ে দিচ্ছে, প্রতিদিন স্পিডটা কমিয়ে দিচ্ছে ভ্যাকসিন দেওয়ার। এ মাসে আমাদের 24 লক্ষ ভ্যাকসিন পাওয়ার কথা ছিল, 13 লক্ষ আমরা পাইনি। অক্সিজেন দিচ্ছে না, রেমডেসিভির যে ওষুধটা
সবচেয়ে ইম্পর্টেন্ট করোনার জন্য, সে ওষুধটা মার্কেটে পাওয়া যাচ্ছে না, কে জবাব দেবে? প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন মুখ লুকিয়ে, জবাবটা কে দেবেন? সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে এগুলো সমস্তটা, না কেন্দ্র না রাজ্যকে কোনো রকম পয়সা দিয়ে হেল্প করছেন। এমনকি আমরা বারবার বলেছিলাম সারা ভারতবর্ষের 140 কোটি লোকের জন্য 30,000 কোটি টাকা স্যাংশন করলে ইউনিভার্সালি সকলে ভ্যাকসিনটা পেয়ে যায়, সেটাও দিলেন না। বড় বড় বিল্ডিং বানাচ্ছেন, স্ট্যাচু বানাচ্ছেন নিজেদের, এটা ওটা ভাঙছে, এটা ওটা করছে, সেসবগুলো করে যাচ্ছেন। আর আজকে মানুষ মরে যাচ্ছে, 18 বছরের ছেলের মেয়েরা মরে যাচ্ছে। আজকে যত মৃত্যুর সংখ্যা দেখছেন, এবারে কিন্তু সংখ্যাটা 30-35 বছর থেকে 55-60 বছরের মধ্যে বেশি। কই আমাদের জিজ্ঞেস করার সুযোগ দেওয়া হলো না? নদীতে মৃতদেহ ভাসিয়ে দেওয়া হলো, নমামি গঙ্গা আজকে মৃত্যুপুরী গঙ্গায় পরিণত হয়েছে, মানুষ গঙ্গার জলে পা দিতে ভয় পাচ্ছে, সারা দেশটাকে আজকে পুরো দূষণময় করে দিয়েছে, বিষাক্ত করে দিয়েছে, পরিবেশটাকে বিষাক্ত করে দিয়েছে। আর বলছে করোনা কমে যাচ্ছে, আবার কবে বলবে? আবার একটু ঘন্টা বাজিয়ে দিন, তাহলে করোনা কমে যাবে। কোনো পার্মানেন্ট সলিউশন নেই, কোনো অ্যাকশন নেই। আমরা ভেবেছিলাম যে আমরা বাংলার কথা বলবো, এবং আমাদের একটা প্ল্যান ছিল টিকায় আমরা প্রথম, আমরা সবচেয়ে ভালো টিকা সিস্টেমটা কাজ করি। আমরা ভেবেছিলাম ভ্যাকসিনটা পাবো এবং দরকার হলে পয়সা দিয়ে কিনবো, কিন্তু সেই ভ্যাকসিনটা দিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বাংলার সব মানুষকে ভ্যাকসিনাইজেশনটা করে দেবো। কিন্তু প্রধানমন্ত্রী সেই সুযোগটা আমাদের দিলেন না। ইলেকশনের আগে বলেছিলেন, বিহার ইলেকশনের আগে যেমন বলেছিলেন বিনা পয়সায় ভ্যাকসিন দেবেন, বেঙ্গলও ইলেকশনের আগে বলেছিলেন বিনা পয়সায় ভ্যাকসিন দেবেন। এখন ভ্যাকসিন দেওয়া তো দূরের কথা, নিজের মুখ লুকিয়ে পালাচ্ছে, মিটিংয়ে ডেকেও একটা কথা বলতে দিচ্ছে না। তার মানে টোটাল ফেডারেল স্ট্রাকচারটাকে বুলডোজ করার, ডিমোলাইজ করবার, এবং টোটাল ফ্র্যাকচার মানে ফেডারেল স্ট্রাকচারটাকে একেবারে